অষ্টম শ্রেণীর ক্ষেত্রে যে প্রদান করা হয়েছে অষ্টম শ্রেণীর গণিতের সেটা শিরোনামটা ছিল এরকম যে দেখেন যে তৃতীয় অধ্যায় পরিমাপ ঠিক আছে দেশীয় ব্রিটিশ ও আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তাকার ও ত্রিভুজাকার বস্তুর উচ্চতা তর তলের ক্ষেত্রফল পরিমাপ এটা ছিল শিরোনাম অর্থাৎ তৃতীয় অধ্যায় পরিমাপ এখন এখানে যেখেন বলা আছে যে এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা একটা ঘরের চিত্র এই ঘরের এক পাশের অংশ দেওয়া আছে এখানে একটি দরজা আছে দুটি জানালা আছে উপরে যে অংশটা সেটা ঠিক আছে। এই অংশগুলোর সমন্বয়ে প্রশ্নটা নির্ণয় করা হয়েছে এরকম যে চিত্রে আয়তকার গড়ে সামনের দেয়ালের দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ সামনের যে আয়তকার অংশটা অর্থাৎ যে অংশটা সাদা অংশ ঠিক আছে এই অংশটা দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ এবং প্রতিটি জানালা এখানে দুটি জানালা দেওয়া আছে প্রতিটি জানালা এক দশমিক পাঁচ মিটার লম্বা এবং এক মিটার চওড়া যেটাকে আমরা প্রস্ত পারি আর দরজাটি দুই মিটার লম্বা এখানে একটি দরজা দেওয়া আছে দরজাটি দুই মিটার লম্বা এবং দরজাটির চওড়া অর্থাৎ প্রস্থ হচ্ছে এক দশমিক দুই পাঁচ মিটার ঠিক আছে প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে এই দরজার ক্ষেত্রফলকে বর্গগোজে প্রকাশ করো ঠিক আছে আমরা দরজার ক্ষেত্র বলকে বর্গগজে কি করতে পারবো প্রকাশ করতে পারবো খুব সহজেই কারণ যেহেতু দরজাটা আয়তকার সুতরাং ক্ষেত্র ফল বের করার জন্য দৈর্ঘ্যগুণ প্রস্ত নির্ণয় করতে হবে তারপরে এটা বর্গ মিটার থেকে আমরা বর্গ বর্গগজে নিয়ে যাব তাহলে এক নং প্রশ্নের উত্তর হয়ে যাবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ আমি প্রত্যেকটা প্রশ্নের সহজ ব্যাখ্যায় উত্তরটা কীভাবে নির্ণয় করবেন এই নিয়ে কিন্তু আলোচনা করেছি দুই নং প্রশ্নটা ছিল এরকম যে দরজা জানালা বাদে গড়ের সামনের দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দরজা জানালা বাদে গড়ের সামনের যে সাদা অংশটা এই অংশটা কি করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই জন্য সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করার পর দরজা এবং জানালার ক্ষেত্রফল নির্ণয় করে সেখান থেকে মাইনাস করতে হবে ঠিক আছে আর তিন নম্বরের খ নম্বরের যে প্রশ্নটা ছিল এইটা ছিল এরকম যে গতে যে প্রশ্নটা ছিল গরের সামনের চালে প্রতি বর্গ মিটার ঠিক আছে চালটা হচ্ছে যে উপরে যে বৃত্তাকারের যে অংশটা কালো এই বৃত্তাকার অংশটা হচ্ছে গড়ের চাল এই প্রতি মিটারে চারশো আশি টাকা ধরে টিন লাগাতে মোট চোদ্দ হাজার চারশো টাকা খরচ হলে সামনের চালের উচ্চতা কত এখন আমরা দেখব যে এই যে তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন উদ্দীপকের আলোকে খুব সহজভাবে কিভাবে নির্ণয় করা যায় ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজ ব্যাখ্যায় আমি উপস্থাপনা করেছি শ্রেণী অষ্টম বিষয় গণিত অর্থাৎ শিরোনামটা ছিল যে তৃতীয় অধ্যায় পরিমাপ ঠিক আছে প্রথম প্রশ্নটা ছিল যে দরজাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন দরজাটির লম্বা দুই মিটার দেওয়া ছিল এবং চড়া দেওয়া ছিল এক দশমিক দুই পাঁচ মিটার ঠিক আছে যেহেতু দরজাটি ছিল এরকম অর্থাৎ আমরা এটা দেখে নিই এটা ছিল দেয়ালের সামনের অংশ ঠিক আছে এটা ছিল দরজা আর এখানে দ্বিতীয় ছিল দুটি জানালা ঠিক আছে এই দরজাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দরজার লম্বাটা দেওয়া আছে এবং ছোড়াটা দেওয়া আছে এখন দরজাটা যেহেতু আয়তকার সুতরাং দরজার ক্ষেত্রফল হবে আয়তকার সূত্র অনুযায়ী দুর্গ প্রস্ত তাহলে এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে কি আমরা দ্বিতীয় দশমিক পাঁচ শূন্য পাবো ঠিক আছে এখন এখানে প্রশ্নে বলা ছিল যে বর্গমিটারকে বর্গ গজে নিতে হবে ঠিক আছে বর্গমিটারকে বর্গ গজে নিতে গেলে আমরা জানি যে এক বর্গ মিটার সমান দশমিক আট চার বর্গ গছ এটা দিয়ে যদি আমরা বর্গমিটারকে গুণ করি তাহলে কিন্তু একটা বর্গ গজে চলে আসবে এক বর্গ গছ এটা হচ্ছে কর্ণং যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর ঠিক আছে আমরা পরের প্রশ্নটা ছিল এরকম যে দরজা জানালা বাদে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা গড়টা দেখে নিই এবার দরজা জানালা বাদে যেহেতু ঘরটা ছিল এরকম ঠিক আছে আর জানালা ছিল এরকমভাবে আয়তাকার এবং দরজাটা ছিল এরকম আয়তাকার ঠিক আছে এবং দরজা জানালা এটা বাদে এখানের যে অংশটা এই অংশটার ক্ষেত্রফল আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন আমরা প্রথমে দেওয়া আছে দেখে নি অর্থাৎ প্রতিটি জানালার লম্বা ছিল কত এই জানালার লম্বা ছিল মিটার ঠিক আছে এবং এই প্রত্যেকটা জানালার চড়া ছিল এক মিটার তাহলে যেহেতু জানালাগুলো ছিল সুতরাং এর হবে আর যেহেতু জানালা ছিল দুইটি সুতরাং এই প্রস্ত প্রস্থ একটি জানালার ক্ষেত্র আমরা দুই দ্বারা কি করবো গুণ করে দিব তাহলে দুটি জানালার ক্ষেত্রফল চলে আসবে এখন আমরা দুটি জানালার ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন আমাদেরকে দরজার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অলরেডি আমরা কত দরজার ক্ষেত্রফল নির্ণয় করেছি যে দুই দশমিক পাঁচ বর্গ মিটার ঠিক আছে এখন এই দরজা এবং এই দুটি জানালার ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই ঠিক আছে তাহলে কিন্তু দরজা এবং জানালার ক্ষেত্রফল টোটালটা চলে আসবে পাঁচ দশমিক পাঁচ বর্গ মিটার ঠিক আছে আর যেহেতু এখানে বলা হচ্ছে যে আয়তকার দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে এখানে এটার দৈর্ঘ্য ছিল পনেরো মিটার ঠিক আছে এটার দৈর্ঘ্য ছিল পনেরো মিটার এবং এটার প্রস্ত ছিল এক দশমিক পাঁচ মিটার এখানে দেওয়া ছিল ছিল এবং দৈর্ঘ্যের দেড়গুণ ঠিক আছে যেহেতু দৈর্ঘ্যের দেড়গুণ ছিল তাহলে আমরা যদি প্রস্তটা নির্ণয় করতে চাই তাহলে দেড় দ্বারা কি করতে হবে বাক করতে হবে দেড় বলতে এক দশমিক পাঁচ বোঝায় তাহলে দৈর্ঘ্যকে আমরা এক দশমিক পাঁচ দ্বারা যদি ভাগ করি আমরা দশ মিটার পাবো তার মানে এটা হচ্ছে দশ মিটার এখানে আয়তকার যে অংশটা এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে পনেরো এবং আমরা পেলাম দশ এখন এটার যদি ক্ষেত্রফল বের করি তাহলে একশো পঞ্চাশ বর্গ মিটার পাবো এই টোটালটার ক্ষেত্রফল হচ্ছে একশো পঞ্চাশ বর্গ মিটার এই একশো পঞ্চাশ বর্গ মিটার থেকে যদি আমরা এখানে দুটি জানালা এবং দরজা এর ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু বাকি অংশটা চলে আসবে অর্থাৎ দরজা জানালা বাদে ক্ষেত্রফল একশো পঞ্চাশ পাঁচ দশমিক পাঁচ সমান এটা হচ্ছে খনং যে প্রশ্নটা সে প্রশ্নের উত্তর ঘটে ছিল এরকম যে যে গটটা ছিল অর্থাৎ সামর যে অংশটা ছিল সেই অংশটা ছিল এরকম যে জানালা ছিল দুটি ঠিক আছে দরজা ছিল একটি এবং উপরের অংশটা ছিল একটা বৃত্তাকার অংশ ঠিক আছে এখন এখানে প্রথম প্রশ্ন বলা আছে যে এই যে বৃত্তাকার অংশটা এটার উচ্চতা আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে এখন এটার উচ্চতা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের এখানে এই কাজটা করতে হবে এখানে বলা ছিল যে এই এটা টিন দিয়ে তৈরি ঠিক আছে এই টিনে প্রতি বর্গ মিটারে খরচ হবে চারশো কত আশি টাকা আর টোটাল খরচ হয় চোদ্দো টাকা ঠিক আছে এই এই যে অংশটা টোটাল খরচ হবে কত চোদ্দো হাজার চারশো টাকা এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে চারশো আশি টাকা খরচ হয় এক বর্গমিটারে টিনে এক টাকা খরচ হয় কম বাঘ হবে সুতরাং চোদ্দ হাজার চারশো হবে তিন ত্রিশ বর্গমিটার ঠিক আছে তাহলে আমরা এই যে টোটালটা এই যে বৃত্তাকার যে অংশটা এই অংশটার আপনার ক্ষেত্রফল পেলাম কত ত্রিশ পেলাম ঠিক আছে এখন যেহেতু এখানে বলা আছে যে এটার উচ্চতা বের করতে হবে তাহলে এখানে কিন্তু ভূমি দেওয়া আছে অর্থাৎ এটার দৈর্ঘ্য যেহেতু ছিল পনেরো তার মানে এটার সমান্তরাল এবং সমান হচ্ছে এটা তাহলে এটা হবে পনেরো তার মানে এখানে যে ত্রিভুজাকার যে অংশটা সে অংশের ভূমিটা কিন্তু পনেরো এখন এটা উচ্চতা আমরা কি করব নির্ণয় করব আর ত্রিভুজের ক্ষেত্র সূত্র অনুযায়ী আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এ তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল ত্রিশ যেহেতু এই অংশটার ক্ষেত্রে বল ত্রিশ ছিল এখানে যদি আমরা ভূমির মান বসিয়ে দিই পনেরো আর উচ্চতা যেহেতু আমাদের নির্ণয় করতে হবে উচ্চতাটা এইভাবেই থাকবে এখন এই দুটি সংখ্যাকে যদি আমরা পক্কান্তর করি অর্থাৎ এখানে যেহেতু পনেরো গুণ আকারে আছে এই ত্রিশের সাথে গিয়ে বাঘ হবে আর দুই বাঘের এক যেহেতু গুণ আকারে আছে এটা বিপরীত ভগ্নাংশ হয়ে যায় কী হবে দুই বাঘের এক হয়ে যাবে দুই এখন এটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এখানে আমরা উচ্চতার সমান চার মিটার পাই তার মানে তিন রঙে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে উচ্চতা হচ্ছে চার মিটার অর্থাৎ এই বৃত্তাকার অংশটার উচ্চতা হচ্ছে চার মিটার